সেন্ট্রাল ভোট যাচ্ছে না, রাজ্য পুলিশ ভোট করলে মানুষের কনফিডেন্স লেভেলটাকে নামিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এই আমাদের চিঠিপত্র বক্সে। আমরা এই ব্যাপারেও তাদের কাছে দাবি জানিয়েছি যে এটা আমরা আজকে দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে যে ভবিষ্যতে যে ভোট হবে, যেমন আমি খবর আছে আমার কাছে যে আগামী যে তিন নম্বর ভোট হবে, তিনটে লোকসভার ভোট হবে, অর্থাৎ দ্বিতীয় দফার ভোট, 146 কোম্পানি কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স থাকবে, তাহলে 14,600 প্যারামিলিটারি ফোর্স থাকবে এবং বুথের সংখ্যা হচ্ছে 5,300। তাহলে কেন প্রত্যেক বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকবে না? দুজন করে অন্তত সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সব জায়গায় দিতে পারে, 5,300 নম্বর বুথ আছে আর আমার কাছে 14,600 সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে। আমরা এই দাবিগুলো আজকে তার কাছে রেখেছি এবং দাবির সময় আমরা অত্যন্ত জোরালো ভাষায় বলেছি যে তোমার যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কম থাকে, তুমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলো যে আমাকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক, আর না হয় বলো যে এই একটা তিনটে নির্বাচনের ক্ষেত্রে একটা নির্বাচনকে তুমি পিছাও, আমি আমাকে সুষ্ঠুভাবে নির্বাচন করব। বাংলায় যে নির্বাচন নিরপেক্ষ হয় না, কালকে আমরা সব টিভি মিডিয়ার মাধ্যমে দেখি দুজন সশস্ত্র পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে, সে নিজেই তার অসহায়তার কথা ব্যক্ত করছে, বলছে আমি কি করে বাড়ি যাবো, আমি চাই যাবো। এইরকম একটা জায়গায় আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগগুলো আজকে অত্যন্ত দৃঢ়তার সাথে লিপিবদ্ধ করে এবং আমরা মনে করি যে পুলিশ সুপার বা জেলা শাসক যার হাতে পঞ্চায়েত নির্বাচন নিরপেক্ষ হয়নি, অবাধ হয়নি, তাকে কোনো অবস্থায় রিটার্নিং অফিসার রেখে কোনো জায়গায় ভোট করা যাবে না, তাত্ত্বিক ভাষায় বলেছি। আরো কতগুলো ঘটনা আছে আপনারা দেখেছেন যে আজকে